মহা ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজ আমি আসলে এত দ্রুত এক্সপেক্ট করিনি। বন্ধুরা, আপনারা জানেন ইরান তার দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা চালানোর অপরাধে বেলুচিস্তানে অবস্থিত পাকিস্তানের অভ্যন্তরে যে সকল জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলো অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান হামলা এবং তার সাথে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে অর্থাৎ একটি সমন্বিত হামলার মাধ্যমে বেলুচিস্তানে অবস্থিত জয়শ-ই আদলের ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিয়েছে। জয়শ-ই আদল হলো ইরানপন্থী একটি জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের বেলুচিস্তানে ঘাঁটি গেড়েছে এবং সেখান থেকে তারা ইরানের অভ্যন্তরে বন্ধুরা দখলদার ইসরায়েল এবং আমেরিকার তত্ত্বাবধানে তাদের উদ্যোগে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে বলে ইরান অভিযোগ করে থাকে। আর ইরানের অভ্যন্তরে কয়েকটি স্যাবোটাজমূলক হামলার জবাব হিসেবে তাদের পার্শ্ববর্তী যে সকল অবস্থানে বন্ধুরা দখলদার ইসরায়েল মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ধ্বংসের কাজে নেমেছে ইরান। আর সেই লক্ষ্যে সে ইরাক, সিরিয়া এবং সর্বশেষ পাকিস্তানে হামলা চালালো। বর্তমান এমন একটি পরিস্থিতি পুরো বিরাজ করছে যেখানে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় বড় ধরনের একটি সংঘাত শুরু হয়ে যেতে পারে। মূলত আমেরিকার সৈন্য মোতায়েন রয়েছে এমন তিনটি দেশ রয়েছে যাদের সাথে সরাসরি সীমান্ত রয়েছে ইরানের। ইরান আশঙ্কা করে যদি একটি অলআউট যুদ্ধ শুরু হয় তাহলে এই তিনটি দেশের যে কোনো অবস্থান থেকে ইরানের অবস্থানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। বন্ধুরা, যে সকল সীমান্তবর্তী দেশসমূহে মার্কিন বাহিনীর ঘাঁটি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তান, তুরস্ক এবং ইরাক। তুরস্ক তার অবস্থান থেকে বা তার মাটি থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানোর অনুমতি আমেরিকাকে দেবে না। সেক্ষেত্রে আন্তর্জাতিক ভায়োলেট করার অপরাধে হয়তো তুরস্ক ভবিষ্যতে আমেরিকাকে সেখান থেকে বের করে দিতে পারে। আর সেই ব্যাপারটির জন্য পরবর্তীতে খোলা থাকলো শুধুমাত্র ইরাক এবং পাকিস্তান। ইরাক এবং পাকিস্তান দুইটি দেশই অত্যন্ত ভঙ্গুর দুইটি দেশ। তাদের অর্থনৈতিক বা ডেভেলপমেন্ট যে ইকোনমিগুলো সেগুলো আগের মতো পারফর্ম করছে না। আর আগের মতো পারফর্ম না করার কারণে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে বিষয়গুলো সামনে আসছে তা হচ্ছে এর অর্থনৈতিক স্থিতিশীলতা টিকে রাখার জন্য আন্তর্জাতিক বিশ্ব এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করছে। বন্ধুরা, তারা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কাছ থেকেও ঋণ চায়। আমেরিকার সমর্থন ছাড়া এখান থেকে ঋণ কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে পাকিস্তানের শাটডাউন ঠেকানোর জন্য আমেরিকার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, সৌদি আরবও তাদের সহযোগিতা করেছে। আর এই ব্যাপার স্যাপারগুলো এমন পর্যায়ে গেছে যে পাকিস্তানের অর্থনৈতিক মৌলিক নীতি বলতে আপাতত তেমন কিছু নেই। তারপরেও এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাকিস্তান এবং ইরাক এই দুইটি দেশ যদি ইরানে হামলার একটি আতুরঘর হিসেবে বিবেচিত হয় এবং সেখানে যদি সবসময়ের জন্য ইসরায়েল এবং আমেরিকা মদত প্রদান করে বা আমেরিকা এবং ইরানের মধ্যে যদি একটি অলআউট অ্যাটাক শুরু হয় তাহলে অবশ্যই ইরাক এবং পাকিস্তান থেকে যদি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করা হয় তাহলে ইরান খুব সুনির্দিষ্টভাবে ইরাকের অবস্থানে হামলা চালাবে এবং সাথে সাথেই তারা পাকিস্তানের অবস্থানেও হামলা চালাবে। আর এর মাধ্যমে যে বিষয়টি উঠে আসবে তা হচ্ছে দুইটি মুসলিম দেশের মধ্যে চরম ধরনের এক যুদ্ধ, কোনোভাবেই কাম্য নয়। সুতরাং অস্থিতিশীল পাকিস্তান থেকে এবং অস্থিতিশীল ইরাক থেকে যেন ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ হলে কোনোভাবেই যেন এই সকল অবস্থান থেকে ইরানের উপরে হামলা চালাতে না পারে আমেরিকা এবং ইসরায়েলি লবি, সেটি নিশ্চিত করাই হচ্ছে ইরানের অন্যতম টার্গেট। আর এই হামলার মাধ্যমে ইরান সেটি বলে দিল যে তোমাদের অবস্থান থেকে যদি আমেরিকা আমাদের ভূখণ্ডে হামলা পরিচালনা করে তাহলে কোথা থেকে আমেরিকা হামলা পরিচালনা করছে ব্যাপারটি তা নয়, সেই সকল অবস্থানগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এটি তার একটি রিহার্সেল মাত্র। আর এই ধরনের চেয়েও অনেক উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে অবশ্যই ইরানের কাছে। তারা যে FATE 110 ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে এটি মধ্যম পাল্লার, এর চেয়ে আরও ভারী ওয়ারহেড বহন করতে সক্ষম এবং পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত আনতে সক্ষম এর অন্য সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো। মূলত ইরান এখন অপারেশনাল কার্যক্রম হিসেবে এই ধরনের ক্ষেপণাস্ত্রই ব্যবহার করছে। বন্ধুরা, যখন ইরান ইরাকে অবস্থিত আমেরিকার আইন আল আসাদ বিমান ঘাঁটিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল সেখানে মূলত তারা ব্যবহার করেছিল FATE 110 শ্রেণীর ক্ষেপণাস্ত্র। সেখানে কিয়াম ব্যালিস্টিক মিসাইল এবং সেগুলো স্টিলথ ক্ষমতার অধিকারী সেগুলো ব্যবহার করা হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে বর্তমান আঘাতটির মাধ্যমে ইরান সম্ভবত এটি বুঝিয়ে দিতে চাচ্ছে সেটি পাকিস্তান এবং ইরাকের উপর আঘাত নয় বা সিরিয়ার উপরে আঘাত নয়, সেটি মূলত তাদের প্রক্সিদের উপরে আঘাত
এবং যে সকল দেশ বা যে সকল অঞ্চল মূলত এই দখলদার দেশটির দালাল হিসেবে এখানে কাজ করবে তাকেই টার্গেটে পরিণত করবে ইরান। এই হামলার মাধ্যমে ইরান সুস্পষ্টভাবে সেই বিষয়টি তুলে ধরল, অর্থাৎ তারা বলছে পাকিস্তান বা ইরাকের সাথে তাদের কোনো শত্রুতা নেই, কিন্তু এই দুই দেশের মাটি ব্যবহার করে যারা প্রতিনিয়ত ইসরায়েলের সুবিধা করে দেওয়ার জন্য বা তাদের এজেন্ট হিসেবে কাজ করে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার সাহস দেখিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে আঘাত করব এবং যে কোনো অবস্থানে হোক না কেন তাদের আঘাত থেকে মুক্তি নেই। আর এই সকল সিদ্ধান্ত অবশ্যই ইরানের হাইকমান্ড থেকে নেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো যেটি আমরা পূর্বেই ধারণা করেছিলাম, বিশ্বের মধ্যে মুসলিম বিশ্বের মধ্যে ইরানই হচ্ছে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। বন্ধুরা, তার তাতে আঘাত করার মতো আঘাত যদি কোনো দেশের তরফ থেকে করা হয় আর তার যদি কোনো জবাব তাদের পক্ষ থেকে না দেওয়া হয় তাহলে তো অত্যন্ত মারাত্মক একটি জঘন্যতম ব্যাপার। ভবিষ্যতে এই পরমাণু অস্ত্রকে অন্য কেউ মূল্য দেবে কি না সেটি নিয়েও তাদের যথেষ্ট পাকিস্তানের যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই পাকিস্তান নিজের সম্মান রক্ষার্থে 48 ঘন্টার মধ্যেই ইরানের ভূখণ্ডে পাল্টা আক্রমণ করেছে। এখন বন্ধুরা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা মুসলিমদের যখন ঐক্যবদ্ধ হওয়ার কথা তখনই ইন্ডিভিজুয়ালি হামলার মাধ্যমে আসলে ইরান মধ্যবর্তী অঞ্চলগুলোতে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার একটি পায়তারা শুরু করলো। এর মাধ্যমে মুসলিম দেশগুলো কি ইরানের বিরুদ্ধে চলে যাবে? না, মূলত তাদের কখনোই কোনোভাবে ইরানের বিরুদ্ধে যেতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এখানে ইসরায়েলের একটি বক্তব্য হলো যে তারা যা কিছু করুক না কেন তা কিছু বৌদ্ধ, ব্যাপারটা তা নয়, বর্তমানে সামরিক শক্তি বা অস্ত্র শক্তি যা রয়েছে সে যাই করে না কেন সেটি তার বৌদ্ধত্ব। এখন পাকিস্তান এখানে কোনো কিছু না পেলেও ইরানের হামলার বিপরীতে তাদের একটি পাল্টা হামলা করার চাপ পড়েছিল তাদের উপরে। আমার বক্তব্য হলো এই হামলাটি ইরান না করে যদি ভারত করত তাহলে দেখবেন যে যত দ্রুত সম্ভব এটি নিষ্পত্তি হয়ে গেছে এবং ভারতের যে পাল্টা হামলা চালানো হয়েছিল সেই ধরনের একটি পাল্টা হামলা চালানো হবে এবং পাল্টা হামলা পরে ভারতের যে ক্ষয়ক্ষতিগুলো হবে সেগুলো হয়তো সামনে নিয়ে আসা হবে। আসলে প্রকৃত বাস্তবতা পাকিস্তান এবং ভারতের এই ধরনের খেলা যতটা জমে এখানে তেমন একটা জমছে না। এখানে উভয় দেশ মনে হামলা পাল্টা হামলার মাধ্যমে পরবর্তী তার কোনো পদক্ষেপ নেবে বলে আমার মনে হয় না। যাই হোক, মোসাদের গুপ্তচর সংস্থা বা তাদের সদর দপ্তর মনে করে যে সকল অঞ্চল উড়িয়ে দিচ্ছে ইরান, আসলে যদি সেটি হয়ে থাকে তাহলে তাদের জন্য একটি সাফল্য, আর যদি সেটি না হয়ে থাকে তাহলে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করার খেসারত হয়তো ভবিষ্যতে তাকে দিতে হতে পারে। তাই এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ইরানের সচেতন থাকা উচিত। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আর যাই হোক ইরানকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন অবশ্যই অব্যাহত রাখা ইরানের জন্য দারুণভাবে জরুরি। বন্ধুরা, এই ব্যাপারে বা এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে শুধু এই সকল লড়াই না জড়িয়ে এবং অন্য দেশগুলো বিশেষ করে ইরাক, লিবিয়া, সিরিয়া, তাদের ব্যাপারেও ইরানের পরিকল্পনা বা চিন্তা করা উচিত। ইরানের এই মুহূর্তে ধ্যানজ্ঞান হচ্ছে তাদের দখলদার শক্তি এবং উড়ো থেকে উড়ে এসে জুড়ে বসা শক্তি। এই দুই শক্তিকে যদি ইরান খুব ভালোভাবে দমাতে পারে তাহলে ভবিষ্যতে দেখবেন কোনো না কোনো সময় এই দুই শক্তির 12টা বেজে গেছে, এমনকি এবারও বেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে কিন্তু অলরেডি ইসরায়েলের মাজা ভেঙে গেছে। এখন ইরান সতেজ এবং সুস্পষ্ট, যদি পরবর্তীতে ইরানের অভ্যন্তরে সাবোটাজমূলক হামলা পরিচালনা হয় বা পরিচালনা কেউ করে, এই হামলার মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া হলো তাদেরকে একই ধরনের পরিণতি গ্রহণ করতে হবে। এখন বক্তব্য হলো পাকিস্তানকে তার বিপরীতে কী করেছে। পাকিস্তানকে যদি হেলায় ফেলে দেন সেটি ভুল করবেন। পাকিস্তান তার যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের অভ্যন্তরে যে সকল জঙ্গি সংগঠন ছিল সেখানে 48 ঘন্টার মধ্যে হামলা চালিয়ে অনেকগুলো আস্তানা ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, এখান থেকে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ পরিচালিত হতো, তাই তারা সবচেয়ে একেবারে শর্ট রুট দিয়ে গিয়ে মূলত পাকিস্তান দুর্দান্ত আঘাতের মাধ্যমে সেখান থেকে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। অবশ্য হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে এই প্রতিক্রিয়া এবং ক্রিয়া এখানেই শেষ হবে বলে আমরা মনে করি। যত দ্রুত সম্ভব বন্ধুরা এই হামলা পাল্টা হামলা সুরাহ করে অবশ্যই একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্রের বক্তব্য হিসেবে তুলে ধরে যে ব্যাপারগুলো এখানে আসছে মূলত সেই ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের উত্তেজনাই মধ্যপ্রাচ্যের সাথে ইরান সহ অন্য দেশগুলোর যুদ্ধ উচকে দিচ্ছে। যতদিন না পর্যন্ত এর একটি সঠিক সমাধান আসছে ততদিন পর্যন্ত এই যুদ্ধ খেলা সম্ভবত চলতে থাকবে। আর সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সবচেয়ে চালাক দেশ বলে বা এলিট শ্রেণীর দেশ বলে যারা দাবি করে তাদের জায়গা মতো চামড়া থাকবে কি না সেটি হলো দেখার বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রকৃত বাস্তবতার ভিত্ত অবশ্যই অত্যন্ত কঠিন হয়, আর যদি ঠুনকো বাস্তবতা হয় তার ভিত্তি ততটা কঠিন হয় না। ইসরায়েল ইয়ানোপসি করছে, হুতিদের বর্তমানে যে লাগাতার হামলা লোহিত সাগরে শুরু হয়েছে এর যদি কোনো সঠিক সমাধান না হয় তাহলে তাদের কোনো সমাধান আছে বলে আমার কাছে মনে হয় না।
বন্ধুরা, সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে এই সিচুয়েশন এখন ইরান সম্ভবত সুনির্দিষ্ট টার্গেট প্যাক করে বা লক করে একেবারে সব কিছু নিয়ে বসে রয়েছে। যদি উল্টোপাল্টা কিছু ঘটে তাহলে তাদের মিসাইল হামলার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর এই ব্যাপারগুলো যতদিন না পর্যন্ত তারা শুধু কথার মধ্যে সংগঠিত রাখছে ততদিন পর্যন্ত ইরানের কে ভয় পাবে না অন্য কেউ। তবে ইরান এখন এমন একটি কাজ করছে যেগুলোর মাধ্যমে মনে হচ্ছে সে হয়তো পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে। তা না হলে এত বড় সাহস পেলে কোথায়? বন্ধুরা, এটাই আজকের প্রশ্ন।